আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শেখ বাড়ির রান্নাঘর। আজ আমি আপনাদের মাঝে পরিবেশন করতে যাচ্ছি চেপা শুটকি ভুনা রেসিপি। তার আগে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে পারেন। তো চলুন সরাসরি চলে যাচ্ছি শেখ বাড়ির রান্নাঘরে। চেপা শুটকি ভুনাতে মূল উপকরণ যা যা লাগছে, পেঁয়াজ 3টি, রসুন 2টি, শুটকি 7টি, আদা রসুন বাটা 1 চামচের একটু বেশি, মরিচ গুঁড়ো 1.5 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লবণ 1/2 চামচ। তো চলুন সরাসরি চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমেই চুলায় কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে 1/2 কাপের মতো তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2টির মতো রসুন কুচি। রসুনগুলোকে অল্প নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিচ্ছি। পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচের একটু বেশি, আর দিচ্ছি হালকা পানি, এতে মশলাগুলো পুড়ে যাবার ভয় থাকে না। কিছুক্ষণ পেঁয়াজ রসুনের সাথে আদা রসুন বাটাটাকে হালকা কষিয়ে নিচ্ছি, এতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দেব শুটকি। শুটকিটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি 7টা শুটকি নিয়েছি। শুটকিটাকে কিছুক্ষণ ভেজে সিদ্ধ করে নিচ্ছি এবং হালকা থেতলে শুটকিটাকে গলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ। ঝাল এবং লবণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সব মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো যদি শুকিয়ে আসে তাহলে হালকা পানি দিয়ে নিতে পারেন কষানোর জন্য। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। বারবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। দেখুন আমার চেপা শুটকি ভুনা রেডি। এই পর্যায়ে তুলে নেবার পালা। তো তৈরি হয়ে গেল আমার চেপা শুটকি ভুনা রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।